হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া, জাহাঙ্গীরনগর এ ইউনিট, যে ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, সেখানে কোন সাবজেক্টগুলো রয়েছে এটা একটু প্লিজ আমাদের বলবেন। এবং ইউনিটের যেই পরিবর্তনটা হয়েছে আগের থেকে, এ ইউনিট আর এইচ ইউনিট যে মিলানো হয়েছে, এটা সম্বন্ধে আমাদের একটা কমপ্লিট আইডিয়া দেন ভাইয়া। এটা অনেক বেশি আমি কোশ্চেন পাইছি, এই জন্য হচ্ছে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য চলে আসছি। তোমরা যারা আমাকে চিনো তাদের চিনোই, যারা চিনো না তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় কিং ফ্যাম ভাইয়া। তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য সব বিষয়ে সম্পূর্ণ ফ্রিতে হেল্প করি তোমাদের, যাতে তোমাদের চান্সগুলো হয়ে যায়। বিশেষ করে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, ডি ইউনিট, সব কটা ইউনিটের জন্যই তোমাদের সম্পূর্ণ হেল্পে থাকি। এই জন্য তোমরা যারা এখনও নতুন তারা হচ্ছে অবশ্যই লাইক করো এবং হচ্ছে সাবস্ক্রাইব করো, এবং যারা পুরান আছো তারাও অনেক বেশি করে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়ায় দাও ভিডিওটি। যে হচ্ছে কিং ফ্যাম ভাইয়ের চ্যানেল আমরা পেয়ে গেছি, যেখান থেকে প্রপার একটা প্রিপারেশন নিয়ে কিং ফ্যাম ভাইয়ের ছোটো ভাই বোন হিসেবে জাহাঙ্গীরনগরে একটা জান্নাত স্বর্গতে আমরা চান্স পেতে পারবো। এবং তোমাদের যে কোশ্চেনটা আছে, জাহাঙ্গীরনগর এ ইউনিটে টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে কী কী সাবজেক্ট, সেটা নিয়ে আমি তোমাদের এখন বলবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। ওকে, তো তোমাদের কোশ্চেন যে হচ্ছে কোন সাবজেক্টগুলো রয়েছে, যেটা হচ্ছে এ ইউনিট জাহাঙ্গীরনগর এ ইউনিট, এটা মেইনলি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, যেখানে তোমাদের টোটাল 8টা সাবজেক্ট রয়েছে। যেখানে আগে এইচ ইউনিট নামে একটা ইউনিট ছিল, যেখানে আইআইটি নামে একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে তোমার মার্চ করে এ ইউনিটে আনা হয়েছে। কারণ জাহাঙ্গীরনগরে তোমার জানো আগে 10টা ইউনিট ছিল, কিন্তু বর্তমানে ইউজিসি বলছে যে হচ্ছে 4টা ইউনিটের বেশি কোনো ভার্সিটি রাখতে পারবে না, কিন্তু জাহাঙ্গীরনগর এখনও অনেক বেশি ইউনিক, তো এখনও কিন্তু 5টা ইউনিট রাখছে, কারণ দরকার আর কি। 10টা ইউনিট ছিল, এখন 5টা ইউনিট না রাখলে ভার্সিটির আর কোনো কিছুই থাকে না। তো এই কারণেই 10টা ইউনিটের বদলে 5টা ইউনিট রাখছে, কিন্তু এ ইউনিট এইচ ইউনিটে যোগ করছে, যেটা আইআইটি সাবজেক্ট সেটা এখন চলে আসছে এ ইউনিটে। এবং এ ইউনিটে টোটাল সাবজেক্ট রয়েছে 8টি। তো সেই সাবজেক্টগুলো আমি তোমাদের এখন বলে দিব। সেগুলো হচ্ছে, এক নম্বর যে সাবজেক্টটা রয়েছে সেটি হচ্ছে গণিত বা হচ্ছে ম্যাথ। তারপর দুই নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। তারপর তিন নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। তো চার নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। তো পাঁচ নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ভূতাত্ত্বিক বিজ্ঞান। তারপর ছয় নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সিএসসি। তারপর সাত নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স। তো সিএসসি যে সাবজেক্টটা বললাম একটু আগে, সেই সাবজেক্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকমই আরেকটা সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে 8 নম্বরে রয়েছে, সেই সাবজেক্টটির নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে তোমাদের বলা হয় সংক্ষেপে আইআইটি। তো এই সাবজেক্টটিও কিন্তু সবচেয়ে টপ নচ সাবজেক্ট, এবং গুগলে চাকরি তোমাদের হয়ে যায়। অনেক রেকর্ড আছে যে জাহাঙ্গীরনগর থেকে পরে আইআইটি এবং সিএসসি পরে গুগলে বর্তমানে চাকরি করতেছে। তো এরকম তোমাদের অনেক বেশি কোশ্চেন থাকে ভাইয়া। আরও আমাদের কেরিয়ার সম্বন্ধে যদি বলতেন, জাহাঙ্গীরনগর এ ইউনিটের সাবজেক্টগুলো কেরিয়ার কোন সাবজেক্টের কী, যেমন ফিজিক্স থেকে কেরিয়ার কোন দিকে যাবে, স্ট্যাটিস্টিক্স কেরিয়ার কোথায়, এনভায়রনমেন্টাল সায়েন্সের পরে কেরিয়ার কোথায়, তারপর সিএসসি এবং আইআইটির কেরিয়ার কোথায় কোথায় হতে পারে, সেটা যদি তোমরা জানতে চাও, তোমাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাও আমাকে যে ভাইয়া এই কোশ্চেনটার অ্যান্সার দেন আমাদের। তারপর অনেকের কোশ্চেন থাকবে যে ভাইয়া মান বন্টনটা যদি বলতেন ভাইয়া প্লিজ, যে এ ইউনিটের মান বন্টন। তারপর হচ্ছে কাট মার্কস, তোমরা যদি জানতে চাও এ ইউনিটের তাহলে কমেন্টে জানাও আমাকে। তো এগুলো যদি জানতে চাও কমেন্টে অবশ্যই অবশ্যই জানাও, তাহলে আমি অ্যান্সার দিবো, তাছাড়া কিন্তু অ্যান্সার দিবো না। এবং কীভাবে তোমরা এ ইউনিটের প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগরে একটা সিট নিজের করে কিং ফ্যাম বা ছোটো ভাই বোন হিসাবে চলে আসতে পারবা, সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের অ্যান্সার দিব। এবং তোমাদের যদি বই গাইডলাইন চাও যে ভাইয়া কোন কোন বই পড়তে হবে, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের বলে দিব ফ্রিতে, সব তোমাদের হেল্প করে চান্স তোমাদের করে দিব। এবং দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ আমার সাথে। আর শোনো শোনো শোনো, যাইও না, তোমাদের জন্য একটা বেস্ট অফার আরেকটা, এবং যেখানে আমি তোমাদের আপডেট দিয়ে দিই আর কি সব কিছু, সেটা হচ্ছে আমার পেজে কিং ফাহিম
সেই পেজে তোমরা অবশ্যই লাইক দাও, এবং ফ্রিতে তোমাদের সবার জন্য ওপেন একটা গ্রুপ আছে আমার, সেটা হচ্ছে কিং ফাইভ ইউনিভার্সিটি হেল্প ডেস্ক, সেখানে তোমরা অবশ্যই জয়েন থাকো সবসময়, এবং তোমাদের সকল ধরনের আপডেট তোমাদের কিং ফাইভ ভাই দিয়ে দিবে তোমাদের, নো টেনশন। সবাই তাহলে এখানে জয়েন থাকবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যারা এখনো লাইক করো না কৃপণা তো করো না, লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে কি ছড়িয়ে দাও। তোমাদের অনেক বেশি সুস্থতা কামনা করতেছি, তোমাদের সবসময় তোমাদের ভাই, তোমাদের মনের সাথে কাছেই থাকবো তোমার, তোমাকে সবসময় জড়ায় ধরে থাকবো আমি, সমস্যা নেই, তোমাদের চান্সটা যাতে করে দিতে পারি সেটাই হচ্ছে আমার মেইন টার্গেট, এবং এটাই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলছি যাতে তোমাদের চান্সগুলো করে দিই। প্রত্যেক বছরই হাজার হাজার স্টুডেন্ট আমার থেকে জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে যায়, তো তোমরাও পাবা ইনশাল্লাহ। তোমাদের সকলের অনেক বেশি সুস্থতা কামনা করি, সকলকে অনেক বেশি দোয়া করি তোমাদের, এবং তোমাদের নেক্সট কোন বিষয়ে ভিডিও বানাতে তোমরা খুশি হবা সেটা কিন্তু আমি তোমাদের বানাবো, সেটা কমেন্টে জানাও, এবং সবাই তাহলে ভালো থাকো, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।